वल मरातो रायतुन फी बाईते जौजेहा ओ वलादेही तार स्त्री ओ दायित्वशीला तार छेले मेयेर उपरे तार बाड़ीर उपरे তার স্ত্রীও দায়িত্বশীলা তার ছেলে মেয়ের উপরে তার বাড়ির উপরে পুরো বাড়িটা সুন্দর করে রাখতে হবে ঝকঝক করে রাখতে হবে হিসাব করে রাখতে হবে একটা জিনিস একদিন পড়ে আছে বউ উঠেন তার মানে ভালো মানুষ নয় এ হস্তিনী চাউল পড়ে আছে চাউল ঝনে এসে হস্তিনী এদের সংসার ভালো চলবে না ছেলে মেয়েকে শক্তভাবে নিয়ম নীতির কথা বলে না এ হস্তিনী নিজে পরিবার ধ্বংস করতে এসেছে কি করবে আল্লাহ রাসূল বলছেন আপনার স্ত্রী আপনার ছেলে মেয়ে এবং পুরো বাড়িটার উপরে দায়িত্বশীল বাড়িটা আল্লাহ রাসূলের মুখের ভাষা হাদিস বুখারী মুসলিম এর পরে আরেকটা বাক্য আছে এর চেয়ে নিচে চলে যাবে ও আব্দুর রাজুল আলা মালি সাইয়েদে হমসলন রায়তিহি যে কাজের মানুষ যেই পাহারাদার যে বাড়ির কাজের মেয়ে যে কিষান যে কামলা যে দিনমজুর সেও দায়িত্বশীল সে যদি দিনমজুরিতে ফাঁকি দিয়ে থাকে তাহলে তাকে বিচারের মাঠে জবাব দিয়ে হতে হবে একটাই হাদিস দেখেন তো কোথা থেকে শুরু হয়ে কোথায় গিয়ে থামলেন প্রথম বাক্যে বললেন আদম সন্তানই দায়িত্বশীল কেউ খালি নেই ফকির হোক ধনী হোক সে যেই হোক না কেন পুরুষ হোক নারী হোক আদমের ছেলে মেয়ে সবাই দায়িত্বশীল প্রথম বাক্যে বললেন তারপর দ্বিতীয় বাক্য বলেন যারা সামাজিক দায়িত্বশীল উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত মিম্বার থেকে নিয়ে সরকার পর্যন্ত তারপরে তৃতীয় বাক্যে বললেন আপনি আপনি দায়িত্বশীল চতুর্থ বাক্যে বললেন আপনার স্ত্রী পঞ্চম বাক্যে বললেন কাজের মেয়ে তাহলে আল্লাহ রাসূল কোথাও ছাড়লেন ফাঁকি দিলেন কোনো জায়গাতে বাদ দিলেন সবাইকে জবাব দিতে হবে সম্মানিত দিনী ভাই বোন আমি আপনাকে বিনীত অনুরোধ করে বলছিলাম আপনি সহ আপনার স্ত্রী সহ সবাই পরিবারের উপরে শক্ত হন যে কাজের মেয়ে তাকে রাসূলের দায়িত্বটা বুঝান যারা দিনমজুর হিসেবে আপনার কাজ করে যারা পাহারা দেয় তাদেরকে আপনি বুঝানোর চেষ্টা করুন সে জানে না যে আমি একটু ফাঁকি দিলে আমার কত বড় ক্ষতি হবে কাজের মেয়ে জানে না আমি যদি ক্ষতি করি তাহলে কত বড় ক্ষতি হবে যারা আপনার সেলসম্যান হিসেবে দোকানে কাজ করছে সে ফাঁকি দিলে কত ক্ষতি হবে সে জানে না মাঝে মধ্যেই আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই কথাগুলি তাদের সামনে পেশ করতে হবে আহাল পরিবারের সামনে পেশ করতে হবে মর্মে বলছি সম্মানিত মসজিদের মুসল্লি দিনী ভাই বোন অনলাইনের মাধ্যমে যারা আমাদের সাথে আছেন পৃথিবীর বিভিন্ন স্থান থেকে সময়ের গতিতে আপনারা যারা এই পরিবারের বক্তব্য শুনবেন সবাইকে আমরা অনুরোধ জানাচ্ছি সম্মানিত দিনী ভাই বোন নিজের উপরে পরিবারের উপরে ছেলে মেয়ের উপরে কাজের মেয়ের উপরে নীতি অনুযায়ী শক্ত হওয়ার চেষ্টা করেন আগে নিজেকে বুঝেন যে আমি এই পরিবারের দায়িত্বশীল নেতা কর্তা পরিবারের উনিশ বিশ হলে বিচার মাঠে জবাব আমাকে দিতে হবে দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা ভিন্ন কথা কিন্তু বিচারের মাঠে যখন জবাব দিতে হবে যদি আমি খুব ইবাদত করেছি কিন্তু এখানে শক্ত হয়নি তাহলে তো সব গেল আমি হয়তো ঠিকই নিজেকে বাঁচানোর চেষ্টা করেছি কিন্তু পরিবারকে কন্ট্রোল করার চেষ্টা করিনি তাহলে তো সফল হতে পারবো না সব মিলেই পরিবার সম্মানিত মসজিদের মুসল্লি আমরা আবার অনুরোধ করছি বিষয়টি পুনরায় বিবেচনা করে নিজেকে পরিবারকে সংশোধন করার চেষ্টা করুন আল্লাহ তুমি আমাদের তৌফিক দান কর আল্লাহুম্মা আমিন